উদয়পুর টেপানিয়া এলাকায় গৃহবধূ অপহরণের পর গণধর্ষণের ঘটনায় উত্তাল অমরপুর, উদয়পুর সহ আশপাশ এলাকা। দোষীদের ফাঁসির দাবিতে শুক্রবার সন্ধ্যায় মশাল মিছিলের আয়োজন করে জমাতিয়া হোদা। সোনাইছড়ি ময়ালের জমাতিয়া সমাজের লোকজনেরা মশাল হাতে তেতুইবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে জমাট হয়ে সেখান থেকে এক বিশাল মশাল মিছিল বের করে। যতক্ষণ পর্যন্ত না দোষীদের ফাঁসির সাজা না হয় ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন করবেন বলে জানান জমাতিয়া হোদার কর্মকর্তারা। উল্লেখ্য, কিছুদিন আগে স্বামীকে মারধর করে গৃহবধূকে অপহরণ করে নিয়ে গিয়েছিল চার দুষ্কৃতিকারী। এরপর গৃহবধূর উপর পাশবিক লালসা মিটিয়ে তাকে জঙ্গলের পাশে ফেলে দিয়ে যায় দুষ্কৃতিকারীরা।